Hi friends, welcome back to my channel. আপনি যদি আমার চ্যানেলে প্রথমে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক অন ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। চলো আমি অর্পণ এসে গেছি তোমাদের সঙ্গে একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে পেন্সিল স্কেচের একটি স্প্রে আমি বানাবো, যে স্প্রেটা দিলে পেন্সিল স্কেচটা আর হাতের সঙ্গে লাগে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি নিয়ে নিয়েছি একটা স্প্রে বোতল আর বেবি কল আঠা। তো বন্ধুরা এই টাইমে স্যানিটাইজ করা কিন্তু খুবই জরুরি, তোমরাও করবে বাড়িতে স্যানিটাইজ। আর এখন কেউ বাড়ি থেকে বেরোবে না, সবাই কিন্তু বাড়িতেই থাকবে আর সবসময় আমার ফিডব্যাক আর আমার ফিডব্যাক শেয়ার করবে। চলো আমরা সেই হিসাবে কিন্তু ফেভিকল আটা, ফেভিকল আটা বাজারে কিনতে পাওয়া যায়। বাজারে না পেলেও তুমি যে দোকানে রং টং পাওয়া যায় সেই দোকান থেকে কিনে পেয়ে যাবে। তো আমি এতটা জল নিয়েছি, এতটা জল নিয়েছি। তোমরা এই স্প্রে বোতল না পেলেও কিন্তু তোমরা অন্য স্প্রে বোতল ইউজ করতে পারো। এই স্প্রে বোতল লাগবে এর কোনো কথা নেই। দিয়ে দেখলাম এটা কিন্তু হালকা টাইট হয়ে চলছে, তার মানে আমাদের
ঘরটাকেই আমি করি, ঘরটাকে আমি প্রথমে স্কেচ করে নেব, পেন্সিলটা তোমরা বুঝতেই পারছ কতটা কাজ করছে। তোমরাও চাইলে তোমরা বাড়িতে এরকমভাবে বানিয়ে নিতে পারবো, কিন্তু এর বা তৈরিটাও কিন্তু আমি আর একটা ভিডিওর সঙ্গে শেয়ার করেছি। সূর্যটা কতটা কাজ করছে, তো এবারে আমার আসল যে স্প্রেটা আমি বানিয়েছিলাম ওটা মাছটা খুলে ফেলি ঘরের মধ্যে, তো অতটা না করলে কোনো ব্যাপার নেই। তো স্প্রেটা আমি বানিয়েছিলাম, ভগবান স্প্রেটা আমি ট্রাই করবো আজকে, স্প্রেটা ট্রাই করা যাক, আমার খুব এক্সাইটেড লাগছে। এটা আমার এর উপরে মারা হয়ে গেছে, এরপর মেন কাজ হচ্ছে এত সুন্দর এত কিছু আঁকলাম এটা বানালাম, এর ফলে আমি কিন্তু মেন জিনিস স্যানিটাইজ এটা হচ্ছে ডেটল স্যানিটাইজ, তোমরা এটা ইউজ করতে পারো। আমার দেখো আঙুলগুলো খুবই পরিষ্কার, তো আমি এই আঙুলটা দিয়ে স্কেচটাকে হালকা করে ঘষবো, ঘষার ফলে দেখতে পাচ্ছ আমার আঙুলে কিন্তু স্কেচ লেগে নেই, আমার আঙুলে কিন্তু স্কেচ লাগছে না, তার মানে আমার আইডিয়াটা সফল হয়েছে। বন্ধুরা তোমরাও এরকম বাড়িতে চেষ্টা করবে, আর আমি যেটা আঁকলাম আঁকার পরে আমি চলো, এই ছিল আজকে আমাদের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে এবং লাইক করবে।